নমস্কার, আজির প্রসঙ্গ হল চন্দ্রযান তিনি। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোয়ে যা 14 জুলাই তারিখে সফলভাবে মহাকাশলে উৎক্ষেপণ করলে চন্দ্রযান তিনি, কিন্তু এই চন্দ্রযান তিনি চন্দ্রত গিয়ে পাবগৈ অহা 23 আগস্ট তারিখে। তার পরিবর্তে নাসাই যাক এপোলো মিশন চন্দ্রলে পঠাইছিল সেইবিল প্রায় 4 দিনতে গৈ পেলায় চন্দ্রত পাইছিলগে, কিন্তু আমার চন্দ্রযান তিনি গৈ পাবলে সময় লব প্রায় 40 দিন সময়। এই 40 দিন সময় চন্দ্রযান তিনিয়ে কিয় লবলগা হয়েছে, ইয়াত কিবা প্রযুক্তিগত দুর্বলতা নাইতো? বন্ধুবর, চন্দ্রযান তিনি সম্পর্কে 23 আগস্টর আগতে মই কোনো ভিডিও বনার পরিকল্পনা নাছিল, কিন্তু যাকালি মই ফেসবুকত এটা বিশেষ আলোচনা দেখিলো। মোর ফেসবুক ফ্রেন্ড পঙ্কজ বরবরায় একটা বিশেষ কৌতূহল ব্যক্ত করলে যে চন্দ্রযান তিনিয়ে ইমান দীঘলীয়া সময় কিয় লৈছে, আর সেই কৌতূহলটো ব্যক্ত করার লগে ইমান মানুষে কমেন্ট করা আরম্ভ করলে, আর সেই কমেন্টবিল পড়ি পেলায় মোট চকু কপালত উঠিল। কিছু লোকে কৈছে ইয়া ভারতীয় ঠেলাগাড়ি, কোনোবাই কৈছে ইয়া রেলগাড়ি, কোনোবাই কৈছে ইয়া প্রযুক্তিগত দুর্বলতা, ইত্যাদি ইত্যাদি। গতি মই তেতিয়া সিদ্ধান্ত ললো যে অসমীয়া সমাজখনক আসলতে চন্দ্রযান তিনিয়ে কিয় ইমান দীঘলীয়া সময় লৈছে এই কথাটো বিশেষভাবে জানা উচিত। বন্ধুবর, চন্দ্রযান তিনিয়ে চন্দ্রর কক্ষপথ গৈ পাবলৈ 40 দিন সময় লওয়াটো কোনো প্রযুক্তিগত দুর্বলতা নহয়, দরাচলতে এয়া ভারতীয় অসাধারণ মহাকাশ প্রযুক্তি কৌশলহে, যি কৌশল আমার ভারতীয় মহাকাশ বিজ্ঞানী সকলে করে দেখাই সকলকে আচরিত করে দিব পাৰিছে। আর সেই অসাধারণ প্রযুক্তি কৌশলটো হৈছে পৃথিবীর মাধ্যাকর্ষণিক শক্তিক আওপকীয়াকৈ রকেটর ইন্ধন হিসাবে প্রয়োগ করেছে, যার ফলত ইন্ধনের খরচ যথেষ্ট কমি আহিছে, আর সেই হিসাবে গোটেই মিশনটির খরচেই যথেষ্ট পরিমাণে কমি আহিছে। আপনাদের যদি নাসার মিশনবিলাকৰ লগত তুলনা করে তেতিয়াহলে খরচৰ হিচাপত যথেষ্ট পার্থক্য পাব। এটা উদাহরণ দিব খুঁজছো, হলিউডৰ মিশন ইম্পসিবল সিনেমাখন প্রস্তুত করতে প্রায় খরচ হয়েছিল 2000 কোটি টাকার উপর, কিন্তু আমার চন্দ্রযান তিনি ক্ষেত্রে খরচৰ হিচাপত আপনাদের যদি চাই তেতিয়াহলে প্রায় 650 কোটি টাকা। আর এয়া আমার টাকা নাই বলে এনেকা ধরনের করা নাই, আসলতে এয়া হয়েছে প্রযুক্তিগত অসাধারণ প্রযুক্তিগত কৌশলের বাবে আমার খরচ যথেষ্ট পরিমাণে রাহি হয়েছে। বন্ধুবর, এতিয়া মই আপনাদের জানিবর মন যোৱা নাইনে সেই অসাধারণ প্রযুক্তি কৌশলটো কি আর কেনেকৈ তাক প্রয়োগ করা হয়েছে? আমি সকলে জানো যে পৃথিবীর পর চন্দ্রলে দূরত্ব প্রায় 384,000 কিলোমিটার। 384,000 কিলোমিটার দূরত্ব লৈ এখন মহাকাশযান পঠাবলৈ দুটা রাস্তা হব পাৰে। এটা হল পৃথিবীর মাধ্যাকর্ষণিক শক্তি ভেদ করে সিধা সিধি চন্দ্রলে গুছি যাবগে পৰা মহাকাশযানখন, আর সেইটোৰ ক্ষেত্রে আপনার প্রচুর ইন্ধনের প্রয়োজন হব। আর দ্বিতীয়টো হল আপনি পৃথিবীর কক্ষপথত অবতরণ করার পিছত ইয়ার মাধ্যাকর্ষণিক শক্তি প্রয়োগ করে চন্দ্রলে আপনি গুছি যাওয়া। গতি আমার ভারতীয় বিজ্ঞানী সকলে এই দ্বিতীয়টো পন্থা অবলম্বন করেছে। এই পন্থাটা অবলম্বন করাটো বড় সহজ নহয়। আমার কি করা হয়েছে আমি সকলে জানো, 14 জুলাই তারিখে ইয়াক সফলভাবে উৎক্ষেপণ করা হল, ইয়াক উৎক্ষেপণ করে একটা বিশেষ কক্ষপথত ইয়াক অবতরণ করা হল, আর সেইটো সফলভাবে 14 জুলাই তারিখে হল। তারপর এই যে ঘূরণীয়া সার্কুলার অরবিট আছিল, এই অরবিটটুক লাহে লাহে হাঁকনির আকৃতির একটা অরবিটত ইয়াক দিয়া হয়েছে, মানে প্রতিবারতে ঘুরুতে ই অল্প আঁতরলে আঁতরি গিয়ে আকো ওসরলে চাপি আহে, আকো অল্প আঁতরলে গিয়ে আকো অল্প ওসরলে চাপি আহে। এই যে ওসরলে চাপি অহার পিছত যে আঁতরলে যে ঠেলা এটা মারি গৈছেগে, এইটো সহায় করেছে পৃথিবীর মাধ্যাকর্ষণিক শক্তিয়ে, সেই সময় বিশেষ ইন্ধনের প্রয়োজন নহয়। গতি এই প্রতিবারতে ইয়াক অল্প অল্প আঁতরলে আঁতরাই আঁতরাই লৈ যোৱা হৈছে, আৰু সেই আঁতরলে লৈ যোৱাৰ ক্ষেত্ৰত সহায় করেছে পৃথিবীর মাধ্যাকর্ষণিক শক্তিয়ে। আর 1 আগস্ট তারিখে ইয়াক আসলতে ফাইনেল যেটো লুনার ইনসার্শন অরবিট বলে কয়, লুনার মানে চন্দ্র বলে ইয়াক গতি করার অরবিটটো দিয়া হয়েছে, যে সি ইয়ালে আহি পেলায় একদম জোরকে একটা ঠেলা মারি চন্দ্রলে গুছি গৈছে। আর আজি 5 আগস্ট তারিখে চন্দ্রর কক্ষপথত গৈ পেলায় কি চন্দ্রর কক্ষপথলে যাওয়ার সম্ভাবনা আছে। আর চন্দ্রত গৈ পেলায় আসলে কি হবগে, যে তাতো প্রথম অবস্থাতে এই হাঁকনির দরে আকৃতির একটা অরবিটত ঘুরব, ক্রমে আর ক্রমান্বয়ে তাক অরবিটটো সার্কুলার একটা অরবিটলে আনার ব্যবস্থা করব। ব্যবস্থা সেই যেটা 100 কিলোমিটার দূরত্বর একটা অরবিটত যেটা এই চন্দ্রর চারিফালে ই ঘুরব, তার পাছতে আসলে 23 আগস্ট তারিখে আমার যখন রোভার পঠাওয়া হয়েছে প্রজ্ঞান নামের রোভার, সেই গৈ পেলায় চন্দ্রপৃষ্ঠত গৈ অবতরণ করব। আর সেই কথাটোৱে হৈছে যে আমার ইয়া প্রযুক্তিগত দুর্বলতা নহয়। মই সহজভাবে আপনার বুঝার চেষ্টা করলো, প্রযুক্তিগত দুর্বলতা নহয়, ইয়া আসলে আমার অসাধারণ প্রযুক্তিগত কৌশলহে, এই কৌশল সকলে প্রয়োগ করব নয়। গতি আমার ভারতীয় বিজ্ঞানী সকলে এই কৌশল প্রয়োগ করে সকলকে আচরিত করে তুলিছে। গতি ইয়া আমার কোনো প্রযুক্তিগত দুর্বলতা বা রেলগাড়ি বা ঠেলাগাড়ি এনেকা ধরনের একু নহয়। আসলতে চন্দ্রযান তিনিও প্রায় 4 দিনতে গৈ চন্দ্রর কক্ষপথত পোৱাৰ নিচিনাই কথাটো হৈছে। 1 তারিখে যদি 1 আগস্ট তারিখে যদি লুনার ইনসার্শন অরবিটত দিয়া হয় আর 5 তারিখে যদি চন্দ্রর ওচৰত গৈ পাইগৈ, তেতিয়াহলে আমিও প্রায় 4 দিনতে গৈ পোৱাৰ নিচিনাই কথাটো হৈছেগে। কিন্তু আমি যেনিবা অসাধারণ প্রযুক্তি কৌশল প্রয়োগ করে আমি যেনিবা চন্দ্র কম খরচত আমি চন্দ্রত গৈ চন্দ্রর কক্ষপথত গৈ পাইছোগে, আর সেয়াই হল আমার ভারতীয় বিজ্ঞানী সকলের জিনিয়াস ওয়ার্ক। গতি দেশখনের এনে প্রগতিশীল কামর এজন লগতে এজন ভারতীয় হিসাবে মই গৌরবান্বিত নহৈ পাৰোনে? গতি জয় অসম, জয় হিন্দ।